হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণির যাদের ইতিহাস আছে তো তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলতে বড় বিশাল বিশাল ইম্পর্টেন্ট যে তোমাদের সেকেন্ড সেমিস্টার কিন্তু প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটি আসতে পারে মার্কস ফোরের জন্য তোমাদের কিন্তু আমি প্রথম অধ্যায় কভার করে দিয়েছি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কিন্তু প্রথম অধ্যায় সাপোর্টিং প্রশ্ন দেওয়া স্টার্ট করেছি এবং তার সঙ্গে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় তোমাদের স্টার্ট করা মানে স্টার্ট করে দিয়ে তোমাদের আমি এবং যারা দেখো আগের ভিডিওগুলো তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের সেখানে তোমাদের নোটস সাজেশান সিলেবাস সব কিছু তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নিও আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সর্গে পাওয়ার জন্য আর এভাবেই তোমাদের কিন্তু আমি পার্ট টু পার্ট তোমাদের কিন্তু সিলেবাস শেষ করব। তো দেখো তোমাদের প্রথম দেখো তোমাদের প্রশ্ন দেখো তোমাদের কী আছে না প্রথমে দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মাতৃত্বার অবদান লেখো উত্তর দেখো রোমান ক্যাথলিক চার্চের অনাচার এবং যাজকতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ থেকেই উদ্ভব ঘটেছিল ধর্ম সংস্কার আন্দোলনের জার্মানি তথা সমগ্র ইউরোপে ধর্মসংস্কার আন্দোলনের ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি হলছেন কে মার্টিন লুথান প্রথম পয়েন্ট দেখো ইন্ডালজেন্সের বিরোধিতা জিনিসটা হয়তো তোমার বুঝতে সমস্ত হবে আমার তোমরা এই পয়েন্টের মাধ্যমে আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি রোমান ক্যাথলিকের মতে মৃত্যুর পর মানুষ যাজকের আশীর্বাদে ছোটোখাটো পাপ থেকে মুক্তি পেতে পারে কিংবা সাময়িক যন্ত্রণা ভোগ করে সম্পূর্ণ পাপ মুক্ত হতে পারে যাজকের এই আশীর্বাদ লাভের জন্য সাধারণ মানুষকে অর্থের বিনিময়ে মার্জনা ক্রয় করতে হতো একই বলা হতো কিন্তু ইন্ডালজেন্স পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে যাজক জোহান টেডজেল সেন্ট পিটার্স চার্চ সংস্কারের অজুহাতে জার্মানির নিতে যান সেখানে তিনি পাপ মুক্তির ছাড়পত্র হিসাবে মার্জনাপত্র বিক্রি করতে শুরু করেন মাটির লুথারের এই মার্জনাপত্র বিক্রয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আসবো নেক্সট পাড়া পয়েন্ট সরি মাটির লুথারের নাইনটি ফাইভ থিসিস লুথার তার নাইনটি ফাইভ থিসিসের মধ্য দিয়ে পোপতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তিনি মার্জনাপত্র বিক্রয়ের বিরুদ্ধে উইটেনবার্গ চার্চের প্রবেশদ্বারে তার লিখিত প্রতিবাদপত্র নাইনটি ফাইভ থিসিস ঝুলিয়ে দেয় তার এই লিখিত প্রতিবাদপত্রের মধ্য দিয়ে প্রথম পোপতন্ত্রের বিরুদ্ধে জেহাদ ঘোষিত হয় নেক্সট পয়েন্ট হচ্ছে প্রতিবাদী খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠা মার্টিন লুথার খ্রিস্ট ধর্মের পুনর্জীবন ঘটান লুথার বলেন যে ভগবান হল সর্বশক্তিমান এবং তার ইচ্ছাতেই পৃথিবীতে সব কিছু ঘটে চলেছে লুথারের ধর্ম সংস্কার আন্দোলনের ফলে খ্রিস্টানগণ দুটি সম্প্রদায়ে ভাগ হয়ে যায় যারা পোপতন্ত্রের অনুগামী বা সমর্থক তারা ক্যাথলিক এবং যারা পোপতন্ত্রকে মানে না যারা হচ্ছে মাটিলু ধরে অনুগামী তারা প্রোটেস্টের নামে কিন্তু পরিচিতি লাভ করে আসব সে পয়েন্ট রাজশক্তির সুদৃঢ়করণ তো তারা বলেন যে সমাজে বিশৃঙ্খলা ও অন্যায়ের প্রতিকার করার দায়িত্ব শাসকের তাই পোপ বা যাজক নয় শাসক ও তার কর্মচারী হল পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি তার এই মত ইউরোপের রাজতন্ত্র এবং জাতীয় রাষ্ট্রগুলিকে শক্তিশালী করে বা সুদৃঢ় করে আসবো উপসংহার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য একজন দুঃসাহসী ধর্মশাসক হিসাবে মার্টিন লুথার চিরস্মরণীয় হয়ে আছে তিনি অজস্র গ্রন্থ ও পুস্তিক রচনের মধ্য দিয়ে পোপতন্ত্রের এবং চাষতন্ত্রের যাবতীয় অনাচার ও দুর্নীতির বিরুদ্ধে সরব হন তাই বলা যায় ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং তার অবদান অনস্বীকার্য তো এই ছিল তোমাদের মাটির লুথারের ধর্ম আন্দোলনের অবদান আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সরকারি পাওয়ার জন্য আজকের মতো এইটুকুই